সিকিম বেড়াতে গিয়েছেন অথচ এমজি মার্গ মার্কেট ঘুরে দেখেননি এমন পর্যটক বোধহয় কেউ নেই। তবে সিকিম ট্যুর সাধারণত খুবই হেক্টিক হয়ে থাকে, তাই এমন অনেক টুরিস্ট আছেন যারা এখনও সম্পূর্ণ এমজি মার্গ মার্কেট কমপ্লিট দেখে ওঠার সময় পাননি। আমার আজকের ভিডিওটি তাদের জন্য, এবং অবশ্যই যারা সিকিম যাওয়ার প্ল্যান করছেন বা এখনও এমজি মার্গ মার্কেট ঘুরে দেখা হয়নি তাদের জন্য। এই ভিডিওটিতে থাকছে এমজি মার্গ মার্কেটের রাত ও দিনের সম্পূর্ণ ভিডিও, তৎসহ মার্কেট, কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং মনেস্ট্রি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আপনারা দেখছেন সিকিমের রাজধানী শহর গ্যাংটকের মহাত্মা গান্ধী মার্গ বা এমজি মার্গ। মহাত্মা গান্ধীর নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ হয়েছে। এমজি মার্গে প্রায় সারা বছর প্রচুর পরিমাণে পর্যটক আসেন, তাই এই গোটা এমজি মার্গকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। রাতের বেলায় এই এমজি মার্গ মার্কেট সংলগ্ন অঞ্চলকে অত্যন্ত চমৎকার লাগে। প্রধানত শীতকালীন ফুল, বিভিন্ন লাইটিং এবং ছোট বড় ঝাউগাছ দেখে মনে হয় ইউরোপের কোনো এক শহরে চলে এসেছি। শহরটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো রকম নোংরা করা এখানে নিষিদ্ধ। এমজি মার্গ রোডকে ঘিরে রয়েছে প্রচুর পরিমাণে হোটেল ও রেস্টুরেন্ট। সিকিম এলে পর্যটকেরা প্রথমে এই শহরে এসে থাকেন এবং এখান থেকে সমস্ত সিকিম ঘুরে দেখেন। তাই ভারতের অন্য সমস্ত বড় বড় শহরে যেমন আধুনিক দোকানপাট, শপিং মল সহ অন্যান্য আধুনিক জীবনযাপনের সমস্ত রকম উপকরণ এই এমজি মার্গে পেয়ে যাবেন। এখানকার লাল মার্কেট পোশাকের জন্য বিখ্যাত, শীতকালীন প্রায় সব ধরনের পোশাক এই মার্কেটে পেয়ে যাবেন। এখানে একটি ফল, সবজি ও পাইকারি পোশাকের মার্কেটও আছে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একে একে আমরা সব ঘুরে দেখাবো। এখন আমরা প্রবেশ করছি লাল মার্কেটে। আমাদের কলকাতার স্প্রানেট এবং নিউ মার্কেট সংলগ্ন অঞ্চলে যেমন রাস্তার দুধারে বড় বড় দোকান দিয়ে সাজানো থাকে গ্যাংটক এমজি মার্গ, লাল মার্কেটেও ঠিক রাস্তার দুপাশে দোকান এবং মূলত শীতকালীন পোশাকের দোকান এখানে বিশেষভাবে লক্ষ্য করা যায়। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন আমরা রাতের বেলার ভিউ দেখছি, এরপর আমরা দিনের বেলা গ্যাংটক মার্কেট সম্পূর্ণ ঘুরে দেখাবো এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং মনেস্ট্রি ঘুরে দেখাবো। এই সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। রাতের বেলার ভিউ শেষ করে এখন আমরা দিনের বেলা কেমন লাগে এমজি মার্গকে সেটা দেখতে চলেছি। সূর্যের আলোতে ঝলমল করে ওঠে দিনের বেলার এমজি মার্গ। সকালে সূর্য এখানে স্বাগতম জানায় সকল টুরিস্টকে। মধ্যবিত্তের স্বপ্নের শহর গ্যাংটক এমজি মার্গ যেন এক অপরূপ মহিমায় দাঁড়িয়ে আছে। সকালবেলা অনেকে গায়ে রোদ্দুর লাগিয়ে বসে থাকে এবং ঠান্ডাকে উপভোগ করেন।
এমজি মার্গে মূল রাস্তার দুটি ভাগ রয়েছে। একধারে রয়েছে প্রাইভেট ট্যাক্সি যাওয়ার ব্যবস্থা, যেটি মূলত ট্যুরিস্টদেরকে হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকে, এবং অন্য পাশে রাস্তা ট্যুরিস্টদের জন্য সম্পূর্ণভাবে খোলামেলাভাবে রেখে দেওয়া হয়েছে। এমজি মার্গের প্রবেশদ্বারে রয়েছে মহাত্মা গান্ধীর বিশাল এক মূর্তি। এখানে রয়েছে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এই সেন্টার থেকে বিভিন্ন স্থানে প্রবেশের জন্য পাস দেওয়া হয়। এছাড়া এখানে রয়েছে হেলিকপ্টার থেকে সিকিম গ্যাংটক ঘুরে দেখার সুব্যবস্থা। এখানে এমজি মার্গ আসার পথে রাস্তার ওপরে যে ওভারব্রিজ আছে, সেই ব্রিজে উঠে রাস্তার দুপাশের গাড়ি চলাচল দেখতে অপরূপ লাগে। ঠিক একটু ওপরে উঠলেই, অর্থাৎ মনেস্ট্রির কাছ থেকে, আপনারা দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখতে পাবেন। এমজি মার্গে ঢোকার আগে গেটের কাছে রয়েছে একটি সুউচ্চ ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেটি দেখে আপনার বুকটা গর্বে ভরে যাবে। মেরা ভারত মহান। মনেস্ট্রি বা মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি ওপেন গ্রাউন্ড। এই মাঠটি সম্ভবত সিকিম সরকার মেলা বা পার্বণের জন্য ব্যবহার করে থাকে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে সিকিমের স্কুলগুলি খুলে গিয়েছে। সেখানকার স্কুলের স্টুডেন্টদের স্কুলে যেতে রাস্তায় দেখা গেল। এমজি মার্গ ঢোকার আগে কিছুটা ওপরে একটি মনেস্ট্রি বা হিন্দু মন্দির রয়েছে। মন্দিরে প্রবেশের আগে জুতো খুলে নির্দিষ্ট স্থানে রাখতে হয়। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরের দেবদেবীর মূর্তি আমি আপনাদেরকে দেখাতে পারছি না। মন্দিরের ভিতরে সকল হিন্দু দেবদেবীর শ্বেতপাথরের মূর্তি বিরাজমান। মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে বিষ্ণুর দশাবতার মূর্তি। মন্দিরটি ঘুরে দেখলে মনটা একেবারে ভরে যাবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।